সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবার কোনো না কোনো খেলার শখ অবশ্যই আছে, সেটা ফুটবল হোক আর বাস্কেটবল অথবা অন্য কোনো খেলা। আর যদি তাই হয়, তাহলে বন্ধুরা ধরে নিন এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্যই, কারণ আজ আপনাদের সাথে খেলার জগতের এমন কিছু সুন্দর মুহূর্ত দেখাতে যাচ্ছি যা যে কোনো খেলা প্রেমিকদেরকে আনন্দে ভাসিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যার টাইটেল হলো টপ 20 মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন স্পোর্টস। নাম্বার 1, বন্ধুরা সবার প্রথমেই দেখা করা যাক এই ফ্যান গার্লের সাথে, যাকে বাস্কেটবল প্লেয়ার স্টেফ কারি নিজের জুতো সাইন করে দিয়ে দিয়েছে। আর সেই মেয়ে নিজের খুশিকে কাবু করতে পারেনি, একেবারে ভাবুক হয়ে পড়ে। নাম্বার 2, বন্ধুরা টেনিস ম্যাচের মধ্যে একটা প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে যায়, তখন সামনের প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় কোনো সংকোচ ছাড়াই দৌড়ে তার কাছে চলে আসে আর তাকে উঠতে সাহায্য করে। বন্ধুরা একে বলে আসল স্পিরিট অফ গেম। নাম্বার 3, বন্ধুরা একটা বেসবলের ম্যাচে যখন এই টিনেজারকে একটা ফাউল বল দেওয়া হয়, তখন সে তার কাছে বলটি রেখে দেয়নি, বরং তার পাশে থাকে একটি বাচ্চাকে দিয়ে দেয়, যে অনেক উৎসাহ নিয়ে এখানে ম্যাচ দেখছিল। বলটা পেয়ে বাচ্চাটার খুশি যেন কোনো ঠিকানাই ছিল না। আপনিও দেখুন, আর এই বাচ্চাটার জন্য হলেও এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিন। নাম্বার 4, এই ফেমাস হকি প্লেয়ার যখন তার হকি স্টিক একটি ছোট বাচ্চাকে দেয়, তো বন্ধুরা এই বাচ্চা খুশিতে পাগল হয়ে যায় আর খিলখিল করে হাসতে থাকে। নাম্বার 5, বন্ধুরা যখন টেনিস প্লেয়ার এই মহিলাকে ভুলবশত বলটা মেরে দেয়, তখন সে এসে তাকে কিস করে আর মাফও চায়, যেখানে পুরো স্টেডিয়াম হাততালি দেয়। নাম্বার 6, এখন দেখুন এই কিউট বাচ্চাটাকে, যে তার রিয়েকশন দিয়ে সবার মন জিতে নিয়েছে। যখন হকি প্লেয়ার এই বাচ্চাটার সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তার চেহারায় খুশি দেখার মতোই ছিল। নাম্বার 7, ম্যাচের মধ্যে যখন ফুটবল প্লেয়ার ডেভিড নেলসন তার গার্লফ্রেন্ডকে চিয়ারলিডার হিসেবে দেখে, তো সে গিয়ে তাকে জড়িয়ে ধরে, এরপরে তার গার্লফ্রেন্ডের চেহারা খুশিতে পাগল হয়ে যায়। চেহারায় ব্লাশিং দেখেছেন আপনারা? নাম্বার 9, বন্ধুরা হুইল চেয়ারে বসা এই ফ্যানকে যখন তার জুতো সাইন করে দেয়, তখন এই ফ্যান তার নিজের ভাগ্যকে একেবারেই বিশ্বাস করতে পারে না। খেলোয়াড়ের বড় মন তার মন জিতে নিয়েছে। নাম্বার 10, বন্ধুরা এই ট্র্যাক রানার দৌড়ে যখন ইনজিওর্ড হয়ে পড়ে, তখন সে ফিনিশ লাইন পর্যন্ত যেতে পারে না, তখন তার বাবা দৌড়ে সেখানে চলে আসে এবং তাকে সাহায্য করে, এতে করে ট্র্যাক রানারের চোখে জল চলে আসে। সত্যি কত ইমোশনাল মোমেন্ট। নাম্বার 11, একজন বাস্কেটবল প্লেয়ার যখন তার জুতো সাইন করে একটি ছোট বাচ্চাকে দেয়, বাচ্চাটা ইমোশনাল হয়ে পড়ে আর কান্না করতে থাকে। সে খেলোয়াড়কে জড়িয়ে ধরে এবং পরে এসে খেলোয়াড় তার জার্সিতেও একইভাবে সাইন করে দেয় এবং তার সাথে ছবিও তোলে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের ফ্যান মোমেন্ট কমেন্টে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। নাম্বার 12, বন্ধুরা দৌড়ানোর সময় যখন এই ট্র্যাক রানার নিচে পড়ে যায়, তো তার জন্য অন্য আরেকজন ট্র্যাক রানার নিচে পড়ে যায়, কিন্তু তারা দুইজনই একজন আরেকজনকে সাহায্য করে। নিঃসন্দেহে তারা দুইজন একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু এই ভিডিও দেখেই বোঝা যায় খেলোয়াড়রা কত বেশি হেল্পফুল হয়। কি ঠিক বলেছি না বন্ধুরা? নাম্বার 13, দৌড়ের ট্র্যাকে খেলোয়াড়রা দৌড়াতে দৌড়াতে অনেক খারাপভাবে ক্লান্ত হয়ে পড়ে, তো বন্ধুরা এই খেলোয়াড়ের ভাই এসে তাকে সাহায্য করছে আর এরপর সেই দৌড়টাকে শেষ করে। নাম্বার 14, বন্ধুরা বাস্কেটবল প্লেয়ার তার বল এই বুড়ো মহিলাকে দিয়ে দেয়, তার সাথে ছবিও তোলে,
বুড়ো মহিলা এই খেলোয়াড়ের অনেক বড় একজন ফ্যান ছিল। নাম্বার ১৫, বন্ধুরা নেইমার যখন তার ফ্যান্সদের সঙ্গে ছবি তোলে তখন সেই মেয়ে আর তার নজর কিছুক্ষণের জন্য এক হয়ে যায়, যার কারণে সেই মোমেন্ট সবার নজরে চলে আসে। নাম্বার ১৬, বন্ধুরা ক্রিশ্চিয়ানো রোনালদো এত বড় খেলোয়াড় সেটা আপনারা এই ভিডিও দেখে হয়তো বুঝেই গেছেন। যখন তার প্রতিদ্বন্দ্বী ব্যথা পায় সে তাকে হাঁটতে সাহায্য করে আর তাকে খেলার মাঠের বাইরে ছেড়ে আসে। নাম্বার ১৮, বন্ধুরা এই ছেলেকে যখন তার পছন্দের সকার প্লেয়ারের সাথে সেলফি নেওয়ার চেষ্টা করে তখন সিকিউরিটি গার্ড তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন খেলোয়াড় তার নিজের ফ্যানেরই অবস্থা দেখতে পারে না, তখন সেই বাচ্চার কাছে পৌঁছে যায় এবং সিকিউরিটি গার্ডকে বাচ্চাটাকে ছেড়ে দিতে বলে, এরপর তার সাথে সেলফিও নেয়। বন্ধুরা ফ্যান্স ছাড়া খেলোয়াড়রা কিছুই না, তাই নয় কি? নাম্বার ১৯, বন্ধুরা বাচ্চাদের খুশির কোনো ঠিকানা থাকে না যখন বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস তাদের কাছে এসে তাদেরকে হাতের ব্যান্ড পরায় এবং তাদের সঙ্গে সেলফি তোলে। এটি তাদের জন্য অনেক বড় খুশির কারণ হয়ে যায়। নাম্বার ২০, আর বন্ধুরা সর্বশেষ সেই মোমেন্ট যা একটা ফ্যানের দিন বানিয়ে দিয়েছে, যখন ডেভিড বেকহাম তার জার্সি খুলে একজন ফ্যানকে দিয়ে দিয়েছে। যখন ফ্যান উৎসাহিত হয়ে গেছে এবং জার্সিকে তখনই পড়ে ফেলে, মনে হয় এটা তার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল। বন্ধুরা এইসব মোমেন্টের মধ্যে কোন মোমেন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন সব ভিডিও দেখার জন্য সেই লাল রঙের বাটনটা চেপে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।